ধীরে বিধীরে ও বিধীরে। নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা শোকের ছায়া এলাকায়। ঘটনাটি শীতলকুচির ভাওয়াই থানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠগের ডাঙ্গা এলাকার। জানা যায় মৃত ব্যক্তির নাম দুলাল বর্মন, বাড়ি ভাওয়াই থানার আওয়ালিকুড়া এলাকায়। জানা যায় মৃত ব্যক্তি বেশিরভাগ সময় মাসানকুড়া বাজারেই রাত কাটাত, আবার মাঝে মধ্যে বাড়িতেও যেত। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে, ছেলে ভিন রাজ্যে থাকে। সেই সুবাদে দুলাল বাজারেই বিভিন্ন দোকানে কাজকর্ম করে তাদের কাছ থেকে পয়সা নিয়ে বিভিন্ন দোকানে খেত। কোনোদিন রাত্রিতে বাড়ি যেত, আবার কোনোদিন বাজারেই রাত কাটাত। জানা যায় গতকাল নদীতে মাছ ধরতে নেমেছিল দুলাল, আর সেই নদী থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। স্থানীয় এক ব্যক্তি জানান, আজকে তিনি শৌচকর্ম করতে গিয়ে দেখতে পারেন জাল সমেত সেই নদীতে পড়ে রয়েছে একজন। তারপর ভালো করে লক্ষ্য করতেই দেখা যায় দুলালকে। পরবর্তীতে খবর দেওয়া হয় তার পরিবার পরিজন এবং শীতলকুচি পুলিশ প্রশাসনকে। শীতলকুচি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি চন্দন প্রামাণিক বলেন, সমস্ত মৃত্যুই দুঃখজনক, পরিবারকে সমবেদনা জানাই। এখানে ঘটেছিল মানে ভদ্রলোকের নাম যে ঠিক আমরাও কইতে পাবো না, দীর্ঘদিন থেকে বাজারে উনি থাকেন, বানা বলে সবাই উনাকে চেনেন। উনি বাজারে টুকটাক এর কাছ থেকে ওর কাছ থেকে এর টুকটাক কাজ টাজ করে দিয়ে চলতো। এবার আজকে সকালবেলা হঠাৎ করে আমি বাড়িতেই ছিলাম, আমার কাছে বাজার থেকে দুজন ফোন করলো যে একটা বডি এখানে পড়ে রয়েছে। পরে কিছুক্ষণ পরেই কেউ না কেউ সেটা শনাক্ত করতে পেরেছে যে ওই ভদ্রলোক, বানা নামে যে ভদ্রলোক বাজারে থাকতো, উনি এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ওনার কি বাড়িঘর নেই? বাড়িঘর না থাকার মতো নেই। ওনার ঠিকানা, অ্যাকচুয়ালি ঠিকানা হচ্ছে আওয়ালিপুরা, আওয়ালিপুরা গ্রামে। ওনার ছেলে একজন আছে, ও বাড়িতে থাকে না, বাড়ি ঠিক নেই, একটা ছোটো মোটো ঘর আছে, ছেলে থাকে কেরালায়। ওনার কি মাথায় কোনো সমস্যা ছিল? না না, মাথায় কোনো সেরকম সমস্যা ছিল না, কিন্তু একটু মানে অ্যালকোহলটা একটু পান করতো। তো বাজারে সবসময় থাকতো রাত্রিতেও? হ্যাঁ, রাত্রিতেও প্রায় দিনই রাত্রিতেও এইখানে বাজারেই কাটায় দিত আর কি। নেশার কারণেই কি এরকমটা হতে পারে বললে মনে হচ্ছে? এরকম একটা সম্ভাবনা থাকতেও পারে। ওনার বয়স কত? বয়স 50 প্লাস। আজকে কটা নাগাদ দেখে এখানকার মানুষজন? এখানকার মানুষজন মোটামুটি যে 6টা নাগাদ, 5:30, 6টা নাগাদ যখন একজন দুজন করে বাজারে আসা শুরু করে তখনই একটা কিন্তু চোখে পড়ে। পুলিশ প্রশাসন আসছিল? পুলিশ প্রশাসন আসছিল, এসে তারা নিয়ে গেছে, দেহ নিয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কমলদেব নাথ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কোনো দায়িত্বে আছেন? না, আমি সেরকম কোনো দায়িত্বে নেই। কি ঘটেছে, কিভাবে মারা গেল? আজ জলে মাছ মারতে গেছে দুপুর বেলায়, দেখ জলে আজ বগুনো থুইয়া আজ ফেনাই আড়িয়া খেছি, পরক খেছি। কখন বের হয়ে যায় বাড়ি থেকে? সকালবেলায়। সকালবেলায়? সকালবেলা জাল টাল নিয়ে গেছে? না, জাল অন্য একজন বাড়িতে নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে আজ ও কইছে বলে হচ্ছে মাছ মারিনো, তো মাছ মারতে গেছে যাইয়া। আমরা তো বাড়ি, আমরা জানি আত্রি বেলে বাড়ি আসবে, তো বাড়ি এসে নাই, তা আমরা একটা অনুষ্ঠানে গেছি। আমরা আচ্ছা আজকে সকালে দেখি যে রান্না সাই খোলাম ঠান্ডে যাচ্ছি, দেখিতে এলাও খবর আসেন বলে না তোমার ইয়া মারা গেছে। আর যাই দেখি মানে ও কি নিজেই মাছ মারতে নামছিল নাকি কেউ নামাই? না না, নিজে নামছে, নিজে নামছে, জাল টাল হাতে ছিল। আচ্ছা, হ্যাঁ। ওটা কালকে কি ওই ডোবাতে পড়ে না আজকে পড়েছে? কালকে পড়েছে, মনে হয় কালি বেলা ভাড়িতে পড়ছি। আচ্ছা, আজকে দেখা মিলল? হ্যাঁ, আজকে দেখা মিলল। এই একজনে গেছি নদীর পার সকালে পাখানা করতে, যা দেখে যে ভাসিয়ে আছে উগো দেয়া। ওনার মাথায় কোনো সমস্যা ছিল? মাথার কোনো সমস্যা নেই। উনি কোথায় থাকতো? এখানে থাকে তো। এখানে থাকে? হ্যাঁ। আর কখন বেরিয়ে যায়? আর সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার রাত্রিবেলা ফেরে। হ্যাঁ, কি কাজ করে? দোকানে বয়লার কাটে, মানুষের বয়লার টাকা দোকানে হাজিরা কয় ওইটি করবে। ওনার পরিবারে কয় সদস্য? এক ছেলে, মেয়ে দুটি বিয়ে হয়ে গেছে। ছেলে কেরালায় আছে, আজকে গাড়ি চললে। ছেলে কি খোঁজ খবর রাখতো বাবার? হ্যাঁ, করে তো। আমার কয় বাবা আসে বাড়ি, আমার কয় আসে বাড়ি থাকে, সকালে করে যায়। ওনার স্ত্রী নেই? নাই, মারা গেছে। কতদিন আগে? বাচ্চালা যখন ছোট তখনই মারা গেছে। যেখান থেকে উদ্ধার হয়েছে সেই জায়গাটার নাম কি? আওয়ালিপুরা। আর ওইটা কি নদী না হচ্ছে ডোবা? নদী, নদী। নদীর নাম? নদীর নাম মাসানপুরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীতি বর্মন। আপনি কি হন যে মারা গেছে? দেওয়ার হয় বৌদি হয়ে বৌদি। আর ওনার নাম যে মারা গেছে? ওনার দুলাল বর্মন।
দুলাল বর্মন, এই জায়গাটার নাম আবালিপুরে। কি ঘটেছিল এখানে? আজকে সকালবেলা শুনলাম ব্যাপারটা। আচ্ছা, মাসানগুলার পাশে যে ডোবা, আচ্ছা, ডোবা একটা লোক মারা গেছে। পরবর্তীতে শুনলাম ওখানকার সাধারণ এলাকার লোকের কাছে, মনে নাকি ডোবাতে মাছ মারতে গেছিলো এবং সাধারণত মুগ্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে প্রশাসন আসলো, প্রশাসন ক্ষতি দেখলো, দেখার পর প্রশাসন শীতলপুর ছাড়াই নিয়ে গেলো বলি থেকে। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আবালিপুরা গ্রাম। আচ্ছা, পরবর্তী নাম শুনলাম ওর নাম নাকি দুলাল বর্মন, তার নাম মানা। যাই হোক, এটা মৃত্যু দুর্ভাগ্যজনক, যেটা হচ্ছে বেদনাদায়ক এবং দুঃখজনক। যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সেদিক দিয়ে নজর রাখবো। এটা কি ডোবা না নদী? না, এটা ডোবা। ডোবা বলা চলে, নদীও বলা চলে। বেশি তো জল থাকে না, সাধারণত বর্ষার সময় জলটা বেশি বেশি থাকে, কিছু দিন জল কমা কমা শুরু হয়। মৃতদেহ কি পুলিশ নিয়ে গেছে? পুলিশ নিয়ে গেছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে আমলিপুর পাশের গ্রাম। কি নাম আপনার? আমার নাম চন্দন। কোন দায়িত্বে আছে? চন্দন।